আসসালামু আলাইকুম, আমি সোহেল আহমেদ, রিজেন্সি হসপিটাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আমি গত 12 দিন যাবৎ আমরা যে LCBS করতে এবং গভর্নমেন্টের প্রজেক্ট যে এসআইপি করতে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, তো এই জন্য আগেই আমি প্রোগ্রামে যারা পার্টিসিপেট এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যাদের মাধ্যমে এই প্রোগ্রামটা আয়োজন হয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। বাংলাদেশ গভর্নমেন্টের এই প্রজেক্টের মাধ্যমে আমরা যা জানতে পারবো, যে আমরা জানি যে বাংলাদেশে যারা আছে শিক্ষিত লোকজন, তাদের মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সার্টিফিকেট বেসড এডুকেশন। তো আমরা এখন যে নতুন পদ্ধতিটা আসছে সেটা হচ্ছে CBT বা কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তো এর মাধ্যমে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা উপকৃত হবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু সার্টিফিকেট না, আমি হাত কলমেও কাজ করতে পারবো, এই পদ্ধতিটা আমরা জানতে পারবো। আমরা যারা ট্রেনিং এ পার্টিসিপেট করলাম, আমরা শিখলাম যে কিভাবে এই পদ্ধতিতে পাঠদান করতে হবে, এই পদ্ধতিটা সম্বন্ধে। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং সারা দুনিয়া এইভাবেই এখন আগাচ্ছে, শুধু অনেকটি থিওরিটিক্যাল নলেজ না, টোটালি প্র্যাকটিক্যাল নলেজ। আর আমরা স্পেশালি আসছি হসপিটালিটি ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে, এই হসপিটালিটি এবং হোটেল সেক্টরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হাতে কলমের নলেজ। তো আমরা এই যে পদ্ধতি এর মাধ্যমে শিখে আমরা এটা আমরা কাজে ইমপ্লিমেন্ট করতে পারবো, আমরা আমাদেরকে স্টুডেন্টদেরকে শিখাতে পারবো যে কীভাবে CBT বেসড ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা আয়োজন করি এবং আমরা কী কী ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড থাকি তাদেরকে করতে পারবো। তো অবশ্যই এই আয়োজনের পিছনে যারা ছিল সেফ প্রোগ্রাম এবং হচ্ছে LCBS, তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এরকম একটি মতবিদ আয়োজন করার জন্য। আর LCBS এর যে ফ্যাসিলিটিসগুলো ছিল সেটা ছিল আন্তর্জাতিক মানের, তারা তাদের যে ট্রেনার প্রোভাইড করেছে অবশ্যই তাদের উন্নত মান এবং তাদের দক্ষতা খুবই উন্নত ছিল, তাদের যে খাবার এবং অন্যান্য আতিথেয়তা অবশ্যই প্রশংসার যোগ্য। তা আমরা অবশ্যই LCBS কে ধন্যবাদ জানাই, প্লাস সেফ প্রোগ্রামকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, যাতে কিনা আমরা উপকৃত হব, দেশও উপকৃত হব। ধন্যবাদ।